একটা ঝামেলা হবে না বলেন তাহলে সমগ্র বাংলাদেশে যদি জিজ্ঞেস করে আদালত কত প্রকার আমরা বলবো আদালত দুই প্রকার সমগ্র বাংলাদেশে আদালত কত প্রকার দুই প্রকার একটা প্রেমানি আদালত আর একটা ফৌজদারি আদালত খেয়াল করে নেন বাংলাদেশ তাহলে বাংলাদেশে কয় ধরনের আদালত থাকবে দুই ধরনের হচ্ছে না কয় ধরনের আদালত থাকবে দুই ধরনের একটা দেওয়ানি আদালত আর একটা ফৌজদারি আদালত এখন দেওয়ানি আদালত কত প্রকার যদি আপনাকে প্রশ্ন করে সেক্ষেত্রে আমরা বলবো যে সুপ্রিম কোর্ট ব্যতীত দেওয়ানি আদালত পাঁচ প্রকার প্লিজ উল্টা পাল্টা বলেন না সুপ্রিম কোর্ট ব্যতীত দেওয়ানি আদালত কত প্রকার পাঁচ প্রকার তাহলে আর যদি জিজ্ঞেস করে ফৌজদারি আদালত কত প্রকার দুই প্রকার সুপ্রিম কোর্ট ব্যতীত ফৌজদারি আদালত দুই প্রকার কয় প্রকার দুই প্রকার রিল্যাক্স তাহলে সমগ্র বাংলাদেশে কয় ধরনের দেওয়ানি আদালত থাকবে পাঁচ ধরনের সমগ্র বাংলাদেশে কয় ধরনের ফৌজদারি আদালত থাকবে দুই ধরনের থাকবে শিওর তো আচ্ছা তাহলে পাঁচ ধরনের দেওয়ানি আদালত দেখেন যদি আমরা ঠিক করি সহ সিনিয়র যুগ্ম অতি জেলা জজ অতিরিক্ত জেলা জজ যুগ্ম জেলা জজ সহকারী জজ সিনিয়র সহকারী জজ খেয়াল করেন পাঁচ প্রকার দেওয়ানি আদালতের হচ্ছে জেলা জজ অতিরিক্ত জেলা জজ যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ সহকারী জজ তাহলে সুপ্রিম কোর্ট ব্যতীত দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে সমগ্র বাংলাদেশে তাহলে কয় শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে দুই শ্রেণী এই দুই শ্রেণী হইল তার আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত ম্যাজিস্ট্রেট আদালত তার আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত রিলাক্স সমগ্র বাংলাদেশে কয় স্তরের ফৌজদারি আদালত থাকবে সমগ্র বাংলাদেশে কয় স্তরের দেওয়ানি আদালত থাকবে সমগ্র বাংলাদেশে কয় স্তরের আদালত থাকবে সমগ্র বাংলাদেশে কয় স্তরের ফৌজদারি আদালত থাকবে সমগ্র বাংলাদেশে কয় স্তরের দায়রা আদালত থাকবে তিন স্তরের দায়রা আদালত থাকবে কয় স্তরের তিন প্রকার বা তিন শ্রেণীর দায়রা আদালত আর দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত তাহলে যেখানে ম্যাজিস্ট্রেট শব্দ একটু থাকবে নির্বাহী কি জুডিশিয়ারি বুঝতে পারতেছি না সেক্ষেত্রে আমরা অবশ্যই ম্যাজিস্ট্রেটকে বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনে মনে কল্পনা করে নেব ওকে কিন্তু এই জায়গাটাই কল্পনা করার সুযোগ নাই সরাসরি বলছে যে সমগ্র বাংলাদেশে কয় ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে দুই ধরনের তাহলে দুই ধরনের কারা কারা দেখেন বিচারিক ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট খেয়াল করেন বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রিল্যাক্স বুঝতে পারতেছি কথা তাহলে দায়রা আদালত কত প্রকার বলছে তিন প্রকার তাহলে তিন প্রকার দায়রা আদালতের মধ্যে হচ্ছে দায়রা অতিরিক্ত দায়রা যুগ্ম দায়রা যুগ্ম রিল্যাক্স মাই ডিয়ার রিল্যাক্স কি না রিল্যাক্স তাহলে সমগ্র বাংলাদেশে কয় ধরনের দায়ের আদালত থাকবে কি কি সমগ্র বাংলাদেশে কয় ধরনের আদালত থাকবে সমগ্র বাংলাদেশে কয় ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে সমগ্র বাংলাদেশে কয় ধরনের ফৌজদারি আদালত থাকবে সমগ্র বাংলাদেশে কয় ধরনের দায়ের আদালত থাকবে সমগ্র বাংলাদেশে কয় ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চার ধরনের কয় ধরনের বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয় ধরনের আর নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তিন ধরনের বুঝতে পারতেছি স্যার
বিচারিক ম্যাজিস্ট্রেট আছে কয় ধরনের বলেন তিন ধরনের কয় ধরনের চার ধরনের আর নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে কয় ধরনের রিল্যাক্স একটু কি রিল্যাক্স তাহলে এই চারজন হইল চিফ প্রথম দ্বিতীয় তৃতীয় এই চার ধরনের বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে কে বলেন চিফ প্রথম দ্বিতীয় তৃতীয় রিল্যাক্স রিল্যাক্স আচ্ছা যদি রিল্যাক্স হন সেক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন ধরনের আমরা জেনেছি নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট এখন এই হুজুম বাজুং একটা জায়গা এইখানে লাগিবে দ্বন্দ্ব পড়ে যাবেন লাগলে দ্বন্দ্ব পড়ে যাবে ছন্দ কেটে যাবে ছন্দ মিলছে না এবার এবার মিলছে তাহলে কিভাবে ছন্দ কাটবে দেখেন ছন্দ পতন জেলা দশ তারা দশ টাকা লাগবে জেলা দশ তারা দশ দুইটা বিপরীত ধর্মী আদালত একটা দেওয়ানি আদালত আর একটা কি ফৌজদারি আদালত তাহলে ডিস্ট্রিক্ট কোর্ট আর সেশন কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট আর কি সেশন কোর্ট ডিস্ট্রিক্ট জাজ সেশন জাজ দুইটা দুই মেরুতে না তাহলে যখন জেলা জজ থাকবে এটা দেওয়ানি না ফৌজদারি দেওয়ানি দেওয়ানিতে সব সময় জেলা থাকে দেখবেন জেলা শব্দটা ফৌজদারিতে নাই জেলা শব্দটা কি নাই ফৌজদারিতে নাই শুধু একটা জায়গায় আছে জেলা ম্যাজিস্ট্রেট কারণ নির্বাহী ম্যাজিস্ট্রেটের গণের প্রধানের নাম কি জেলা ম্যাজিস্ট্রেট তাহলে আমরা এখানে জেলা ম্যাজিস্ট্রেটকে দিয়ে দিই জেলা ম্যাজিস্ট্রেট কেন বলে হ্যাঁ প্রধান তাহলে তার আদালতের প্রধান হলো দেওয়ানি আদালতের প্রধান হলো জেলা জজ নির্বাহী আদালতের প্রধান হলো নির্বাহী আপনার জেলা ম্যাজিস্ট্রেট বুঝাইতে পারতেছি না কথা শিওর বুঝাইতে পারতেছি আচ্ছা তাহলে যদি প্রশ্ন করা হয় যে কোনটি নিম্নের দেওয়ানি আদালত জেলা জজ অতিরিক্ত জেলা জজ যুগ্ম জেলা জজ অতিরিক্ত দায়রা জজ কোনটা ফৌজদারি আদালত অতিরিক্ত দায়রা জজ অর্থাৎ তা দিয়ে দায়রাকে চিনতে হবে কি দিয়ে চিনতে হবে তা দিয়ে দায়রাকে চিনতে হবে আর জেলা দিয়ে চিনলেন কাকে দেওয়ানিকে আর শুধু একটা কথা মাথায় রাখতে হবে জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট রিল্যাক্স রিল্যাক্স জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা জজ আর জেলা ম্যাজিস্ট্রেট এক হইতে পারে না শুনতে একরকম লাগতে পারে জেলা জজ দেওয়ানি আদালতে বসে আর জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী আদালতের প্রধান আমি কি বুঝাইতে পারছি তাহলে দায়রা দশ দেওয়ানি আদালতে বসবে না ফৌজদারি আদালতে বসবে জেলা জজ জেলা ম্যাজিস্ট্রেট না উনি হচ্ছে নির্বাহী কার্যক্রমে বসবে উনি নির্বাহী কার্যক্রমে বসবে ওকে রিল্যাক্স একটা ছোট্ট সূত্র দেখাই আ মে লিখেছি রিল্যাক্স তাহলে আতে আদালত দুই প্রকার মেতে ম্যাজিস্ট্রেট দুই প্রকার বিতে বিচারিক ম্যাজিস্ট্রেট চার প্রকার জুতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চার প্রকার দাতে দায়রা আদালত তিন প্রকার নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন প্রকার হয় না হয় কি বলেছি বলেন আম দানি রিল্যাক্স তাহলে আমরা কি এইভাবে বলতে পারি না আমে দুই বিজু চার দানি তিন বলতে পারি না আমে দুই বিজু চার দানি তিন বলতে পারি না বলতে পারি কি বলতে পারি বলেন আমে দুই বিজু চার আর দানি
তিন তাহলে সমগ্র বাংলাদেশে কত ধরনের আরাতে আদালত থাকবে সমগ্র বাংলাদেশে কত ন্যায় থাকবে ম্যাজিস্ট্রেট সমগ্র বাংলাদেশে কত ধরনের বি থাকবে বিচারিক ম্যাজিস্ট্রেট সমগ্র বাংলাদেশে কত ধরনের জু থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমগ্র বাংলাদেশে কত ধরনের দায়রা আদালত থাকবে সমগ্র বাংলাদেশে কত ধরনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে আমে বিজু নানি রিল্যাক্স রিল্যাক্স বুঝতে পারছি তাহলে দেওয়ানি আদালত কত প্রকার দেওয়ানি আদালত কত প্রকার কথা বলেন পাঁচ প্রকার দেওয়ানি আদালতের সাথে দোয়াব আছে মজার বিষয় আমাদের এই ফৌজদারি কার্য করবে দোয়াব আছে তাহলে দা দিয়ে চিনবো কাকে সম্পর্ক আছে না আর জেলার মধ্যে জমি থাকে না জমির সাথে জেলার একটা সম্পর্ক আছে না তাহলে তখন জেলা পাবো জেলা জজ করবো তখন বলবো দেওয়ানি তখন দায়রা জজ করবো তখন কি এদের দুইজনের সাথে অতিরিক্ত লোকজন যুক্ত আছেন এদের দুইজনের সাথে কি অতিরিক্ত লোকজন যুক্ত আছেন তাহলে একটা কথা কি মাথায় রাখা যাবে না জেলা জজ ও অতিরিক্ত জেলা জজের ক্ষমতা একই জেলা জজের নাই অতিরিক্ত জেলা জজ মামলার বিচার করতে পারে এবং আপিল আপিল ও রিভিশন নিষ্পত্তি করতে পারেন কথাটা কি বলা যায় না লিখবেন একটু জেলা জজের নাই অতিরিক্ত জেলা জজের ক্ষমতা একই জেলা জজের নাই অতিরিক্ত জেলা জজের ক্ষমতা একই লিখেছেন জেলা জজের নেই অতিরিক্ত জেলা জজের ক্ষমতা একই তাই অতিরিক্ত জেলা জজ মামলার বিচার করতে পারবেন অতিরিক্ত জেলা জজ মামলার বিচার করতে পারবেন আপিল ও রিভিশন নিষ্পত্তি করতে পারবেন আপিল ও রিভিশন নিষ্পত্তি করতে পারবেন লিখেছি ও রিভিশন নিষ্পত্তি করতে পারবে তার মামলা নেওয়ার ক্ষমতা নাই বিচার করার ক্ষমতা আছে ওকে রিল্যাক্স আরেকটা কথা লেখা যায় না যে দায়রা জজের নেই অতিরিক্ত দায়রা জজও সমান ক্ষমতা ভোগ করবেন লেখা যায় অতিরিক্ত দায়রা জজও সমান ক্ষমতা ভোগ করবেন লিখেছি দায়রা জজের ন্যায় অতিরিক্ত দায়রা জজ সমান ক্ষমতা ভোগ করবেন লিখেছি কি না লিখেছি অর্থাৎ অতিরিক্ত দায়রা জজের ন্যায় মামলা বিচার করতে পারবেন আপিল ও রিভিশনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন রিল্যাক্স ওকে আচ্ছা দেখেন জেলা জজ কি দেওয়ানি আদালত না ফৌজদারি আদালত দেওয়ানি আদালত অতিরিক্ত জেলা জজ দেওয়ানি আদালত দায়রা আদালত দেওয়ানি আদালত না ফৌজদারি আদালত অতিরিক্ত দায়রা জজ ফৌজদারি আদালত এরা দেবেন কি এরা দেবেন হলো দুইটা জিনিস দণ্ড দিবেন সাজা দিবেন খালাস দিবেন এরা কি করবে দণ্ড দিবেন সাজা দিবেন খালাস দিবেন আর এরা দিবে ডিগ্রি নাইলে খারিজ ডিগ্রি নাইলে খারিজ তাহলে দেওয়ানি আদালতে দেখেন দুইটা শব্দ দেওয়ানি আদালত হয় ডিগ্রি দিবে না মামলা খারিজ করে দিবে আর ফৌজদারি আদালত হয় দণ্ড দিবে নাইলে হচ্ছে খালাস দিবে আমি কি বুঝাইতে পারছি কথা শিওর তাহলে আমি যদি প্রশ্ন করি দণ্ড খালাস দেওয়ার ক্ষমতা কি দেওয়ানি আদালতের আছে নাই কথা বুঝতে হবে আছে নাই তাহলে দেওয়ানি আদালতের কি দণ্ড খালাস দেওয়ার ক্ষমতা আছে দেওয়ানি আদালতের কি দণ্ড খালাস দেওয়ার ক্ষমতা আছে নাই ফৌজদারি আদালতের কি ডিগ্রি খালাস খারিজ দেওয়ার ক্ষমতা আছে নাই তার যার জুরিডিকশন তার তার কেউ কারো ব্যাপারে না গলাবে না তাহলে আমরা যদি বলি নিম্নের কোন আদালত 5 বছরের কারাদণ্ড দিতে পারে সেক্ষেত্রে দেখেন জেলা জজ যুগ্ম জেলা জজ অতিরিক্ত জেলা জজ
যুগ্ম দায়রা কেন যুগ্ম দায়রা শাস্তি দিতে পারবে? ফৌজদারি আদালত ছাড়া দণ্ড বা খালাস কেউ দিতে পারবে না, দেওয়ানি আদালতে দণ্ড বা খালাস দেওয়ার ক্ষমতা নাই।